তো আজকে যে প্রজেক্টটা করছিলাম, ওই প্রজেক্টের কিছু কাজ দেখবো আমরা। একটা প্রজেক্ট কমপ্লিট করার পরপরই কিছু বেসিক কাজ থাকে যেগুলো আমাদেরকে করতে হয়। তো এই কাজগুলো আমরা কিভাবে করতে পারি, যেমন হইতে পারে আমাদের যেরকম ল্যান্ডিং পেজ, এই পেজটা আমাদের কিন্তু দেখা যাচ্ছে না, আমরা একটা পেজ অলরেডি ডিজাইন করছি। এই যে হোম পেজে যদি না যাই, না এটা একটা পেজ, রাইট? এটা তো আমরা অলরেডি ডিজাইন করছি, বাট এই পেজটা তো পুরোপুরি দেখা যাচ্ছে না। কোথায় দেখা যাচ্ছে না? মেইন ডোমেনে দেখা যাচ্ছে না, আমাদেরকে স্ল্যাশ হোম যাইতে হচ্ছে, দেন আমরা দেখতে পাচ্ছি। এখন এটা আমরা কিভাবে সলভ করব, এটা সেট আপ করতে হয়। সেটিং থেকে রিডিং নামে একটা অপশন আছে, এখানে চলে যাব। এই অপশনে গেলে আমরা এখানে দেখতে পারবো একটা অপশন না, আছে, স্ক্রিন দেখা যাচ্ছে না, স্ক্রিনটা এক জায়গায় ফ্রিজ হয়ে আছে। এখন ফ্রিজ হয়ে, হ্যাঁ 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 ফ্রিজ এখন দেখা যাচ্ছে, ওকে ফাইন। এখন আবার সো একটু আমরা যদি দেখা আমাদের যাচ্ছে। ওয়েবসাইটটা ভিজিট করি, আমরা কিন্তু দেখতে পারি কি, জাস্ট নর্মাল একটা পেজ। আমরা যে পেজ ডিজাইন করছি, যেটা হোম পেজ, এটা কিন্তু দেখা যাওয়ার কথা, তাই না? মানে এটা তো হোম পেজ, সো এটা স্ল্যাশ হোম দিতে হচ্ছে। আমরা চাচ্ছি স্ল্যাশ হোম দিতে হবে না, মেইন ডোমেনেই এটা লোড হবে আমাদের। তো মেইন ডোমেন এটা, এটা করতে হয় কোথা থেকে, সেটিং থেকে রিডিং অপশনে চলে যাব। এইখানে একটা অপশন আছে, দেখেন, ইওর হোম পেজ ডিসপ্লে, ফাইন। এখানে একটা অপশন আছে, ইওর লেটেস্ট পোস্ট, মানে আমরা যে পোস্ট গুলো করবো ওগুলো দেখাবে। আমরা সেটা চাচ্ছি না, আমরা চাচ্ছি কোনো একটা পেজ দেখাবে, স্পেসিফিক পেজ। আমরা থেকে এই স্ট্যাটিক পেজ সিলেক্ট করব হোম পেজ থেকে, হোম সিলেক্ট করে দিব। আচ্ছা, এটা সিলেক্ট করে দিয়ে আমরা যদি সেভ করি, তাহলে কি হবে আমরা একটু দেখি। এখন যদি আমরা আমাদের মেইন ডোমেনটা ভিজিট করি বা ভিজিট সাইটে যাই, আমরা দেখতে পারবো যে এই পেজটাকে আমরা হোম পেজ হিসেবে ধরাইছি, ওই পেজটা লোড হচ্ছে। ওকে, সো এটাই হচ্ছে একটা পেজকে হোম পেজ হিসেবে ধরানোর সিস্টেম। এখন এটা তো আমরা ধরাইলাম, আবার ধরেন এরকম হইতে পারে একটা ল্যান্ডিং পেজ। এখন এই ল্যান্ডিং পেজটা, যেমন ধরেন এই পেজটাতে যদি যাই, এটা কিন্তু কোনো স্পেসিফিক পেজে যাচ্ছে না, কি করতেছে আমাকে স্ক্রল করে ওই সেকশনে নিয়ে যাচ্ছে, তাই না? ওকে, ওই সেকশনটাতে স্ক্রল করে নিয়ে যাচ্ছে। এই যে সিস্টেমটা, এই সিস্টেমটাকে বলা হচ্ছে স্ক্রলিং মেনু। এখন এটা আমরা কিভাবে করতে পারি, এটা করার দুইটা সিস্টেম আছে, আমি দুইটা সিস্টেমে আপনাদেরকে শিখাই দিব। যদি একটা সিস্টেম অ্যাভেলেবেল না থাকে, এটা আর একটা কাজে লাগাইতে পারেন। বলেন দেখি আমরা। আচ্ছা, সর্বপ্রথম আমাদেরকে যেটা করতে হবে, আমাদের পেজ আগে দেখতে হবে, আমাদের পেজের ভিতরে কি আছে, আমরা কোন কোন সেকশনে নিতে চাচ্ছি। এটার জন্য আমরা যদি এখানে দেখি, এখানে কিছু সেকশনের নাম আছে, ফিচার সেকশন, সার্ভিস সেকশনে সার্ভিস গুলো লিস্ট করা আছে, হোম তো হোম, একদম মেইন যে সেকশনটা সেটা। এই কাজগুলো আমরা কিভাবে করতে পারি, চলো না আমরা দেখি। এটার জন্য আমরা ইডিট এলিমেন্টরে চলে যাব। আচ্ছা, সর্বপ্রথম যে কাজটা করতে হবে আমাদেরকে, সেকশন, আচ্ছা আমি একটু সেকশন বাড়াই নিচ্ছি। আমি কিছু সেকশন বাড়াই নি, ধরে নিলাম এটা আমাদের অ্যাবাউট সেকশন। কোনো
কন্টেন্ট কে মাঝখানে নিতে চাইলে সবগুলো কন্টেন্ট কে একবারে মাঝখানে নেওয়ার জন্য কলামটা ধরতে হয়, ভার্টিক্যাল অ্যালাইন থেকে মিডল দিয়ে দিতে হয়, তাহলে কি হয় কন্টেন্টটা মাঝ বরাবর চলে আসে। আচ্ছা, এখন আমরা কি করব, এইখানে আমাদেরকে যেই সেকশন গুলোতে নিতে চাচ্ছি এই সেকশন গুলোতে কি করতে হবে, নাম দিতে হবে, প্রত্যেকটা সেকশনের ইন্ডিভিজুয়াল নাম কল করতে হবে। এখন এইখানে একটা সিস্টেম আছে, সেটা নাম হচ্ছে অ্যাঙ্কর, এটা এটা দিয়ে করা যায়, বাট এটা একটা পেইড ফিচার। এখন অনেক সময় তো আমাদের ক্লায়েন্টের এমন প্রজেক্টও ডিজাইন করতে হইতে পারে যে প্রজেক্টটা হয়তো বা ক্লায়েন্ট পেইড প্লাগইনটা ইউজ করতেছে না, এলিমেন্টর প্রোটা ইউজ করতেছে না, রাইট? এখন তাহলে কি করবে, তখন তার অ্যাঙ্করটা ইউজ করতে হবে না। অ্যাঙ্কর দিয়েও করা যায়, আমি একটু পরে দেখাই দিব, বাট আপনাদেরকে আমি আজকে এমন একটা সিস্টেম শিখাই দিবো যেটাতে ফ্রিতে যে কোনো ওয়েবসাইটে এই সিস্টেমটা কাজে লাগাইতে পারবেন, এবং এই সিস্টেমটা যদি জানা থাকে আপনি অনেক কিছুই করতে পারবেন। একটু মনোযোগ দিয়ে দেখেন, আমরা প্রত্যেকটা সেকশনকে নাম দিব, কারণ আমরা যখন কল করতেছি এটা স্পেসিফিকলি ওই সেকশনে যাবে, এটা ডিফাইন করবে হচ্ছে নাম দিয়ে। তখন আমরা নামগুলা পাবো কই, যেমন এইখানে যেটা আছে অ্যাডভান্স অপশনে যদি যাই আমরা এখানে দেখতে পারবো সিএসএস আইডি, ঠিক আছে? আইডিটা কেন, ক্লাস তো অপশন ছিল, ক্লাস দিলে কাজ করবে না কেন, আইডিটা হচ্ছে ইউনিক, আইডিটা একটা নাম একজনের হইতে পারে, ঠিক আছে? মাল্টিপল নাম, তুই যেমন এটারও আইডি যা দিলাম এটারও আইডি তা দিলাম, এরকম হয় না ওয়েবসাইটের ক্ষেত্রে, আইডিটা যে কোনো একটা জায়গাতে ইউজ হয়। এখন আমরা কি করব, প্রত্যেকটা আইডির মধ্যে এটা নাম দিয়ে দিবো, আমি যা খুশি লিখতে পারি, আমাকে এটা জাস্ট মনে রাখতে হবে ইউটিলাইজ করার জন্য, একটু পরে যখন আমরা লিঙ্ক করবো মেনুর সাথে তখন আমাদেরকে মনে রাখতে হবে। সো সিম্পল নাম দেই, আমরা এটার নাম দেই হোম। মাথায় রাখতে হবে আমরা যাতে স্পেলিংটাও মনে রাখি, অ্যান্ড এটার ক্যাপিটাল নাকি স্মল লেটার লিখছে এটাও মনে রাখতে হবে। এখন আমি তো এই জন্য কি করতেছি, সব স্মল রাখতেছি যাতে করে আমার কনফিউশন তৈরি না হয় যে আমি এখানে নামটা ভুল যাতে না হয় আমার, এটা আমাকে মাথায় রাখার জন্য কি করবো স্মল লেটার লিখে দিলাম সবকিছু। তারপর ধরেন এখানে আমি এই সেকশনটার নাম দিতে পারি, দেখি তো কি কি সেকশন আছে, টিচার সেকশন আছে, তো আমি এটার নাম দিব ফিচার। যে কোনো নাম দিতে পারেন, আরো নাম এড করে দিলে ড্যাশ দিয়ে লিখতে পারেন, ফিচার সামথিং এরকম লিখতে পারেন। তো এই সেকশনের নাম কি দিতে পারি আমরা? আচ্ছা, এটা কিন্তু আইডি চাইলে পুরো সেকশনেও দেওয়া যায়, কোন একটা উইজেট এর মধ্যেও দেওয়া যায়, সো বেটার অপশন হচ্ছে পুরো সেকশনে দেওয়া। তো এটার নাম দিলাম সার্ভিসেস, সার্ভিস দিলে হইতো, আর এটার নাম দিব হচ্ছে অ্যাবাউট। ফাইন, তাহলে আমাদের নামগুলো দেওয়া হয়ে গেল, রাইট? এখন এটা কাজ করতেছে কিনা এটা আমাদেরকে কিভাবে আমরা করব, এটা ইউ ড্যাশবোর্ডে ব্যাক করবো, অ্যাপিয়ারেন্স থেকে মেনু অপশনে যাবো, মেনু সেট করা দেখুন, এখানে তো মেনু অপশন নাই, মেনু অপশন পাবো কিভাবে, আমাদের এই যে থিমটা আমরা ইউজ করতেছি এই থিমটাতে মেনু অপশনটা নাই, ডিরেক্টলি এটা হচ্ছে কাস্টমাইজ গিয়ে করতে হবে। সো এই ঝামেলা আমরা যাবোই না, আমরা কি করবো অ্যাড নিউ থিমে গিয়ে একটা জাস্ট লাইট ওয়েট ফ্রি থিম ইনস্টল করে ফেলবো, এটা হচ্ছে হ্যালো এলিমেন্টর করতে পারেন, অ্যাস্ট্রা করতে পারেন, হ্যালো এলিমেন্টরটাই নিচ্ছি। ইনস্টলের পরে থিম অ্যাক্টিভ করতে হয় প্লাগইনের মতোই। একটা ওয়েবসাইটে কি একসাথে বেশ কয়েকটা থিম মানে অ্যাক্টিভ রাখা যায়? না, অ্যাক্টিভ রাখা যায় না, ইনস্টল করে রাখা যায়, বাট অ্যাক্টিভ একটাই অ্যাক্টিভ থাকে, যে কোনো একটাকে অ্যাক্টিভ রাখতে পারবেন, যেমন এটা অ্যাক্টিভ করার সাথে সাথে আগেরটা এখন মতো এটা অ্যাক্টিভ হয়, তাই না? ডিঅ্যাক্টিভ হয়ে গেছে, বাট এটা অ্যাক্টিভে চলে আসছে। ওকে, সো এখন এই যে অ্যাপিয়ারেন্স অপশনে বা আমরা যদি ড্যাশবোর্ডে আবার যাই, আমি দেখতে পারবো অ্যাপিয়ারেন্স ওভার করলে এখন এই অপশনগুলো চলে আসছে অনেকগুলো। এখন মেনু অপশনে যাব, এখানে আমি যে কোনো নাম দিতে পারি, আমি নাম দিলাম স্ক্রলিং মেনু, আমরা যেটা বানাচ্ছি এটার নাম স্ক্রলিং মেনু, তো আমি যে কোনো নাম দিতে পারেন, আমি দিচ্ছি যে বোঝার সুবিধার্থে। ওকে, এখন আমাদের যে এই যে যে মেনু গুলা, এই মেনু গুলা কোনো পেজ নাকি কোনো সেকশন?
বলুন তো, এগুলো কি কোনো পেজে নিয়ে যাচ্ছে? না সেকশনে নিয়ে যাচ্ছে স্যার। তো এগুলোকে বলে, এগুলো কাস্টম লিঙ্ক, ঠিক আছে? যখন পেজ হইতো আমরা পেজ নিতাম এখান থেকে, তো আমাদেরকে এগুলো নিতে হবে কাস্টম লিঙ্ক দিয়ে। আমরা কাস্টম লিঙ্ক দিব, নাম দিব, যেমন হোম, হোমের ইউআরএলটা কি দিব, হ্যাশট্যাগ দিয়ে, ওই যে আইডি নাম দিছিলাম যেই সেকশনে নিতে যাচ্ছে ওটা দিব। আপনি যদি কনফিউজ থাকেন তাহলে এখানে গিয়ে দেখে নেবেন, এখানে যেটা কপি করে নিয়ে যাবেন দরকার হইলে, এখানে গিয়ে হ্যাশট্যাগ দিয়ে জাস্ট এটা বসাই দিবেন। আচ্ছা ভাইয়া, পেজে নিতে গেলে পেজ নিতে গেলে পেজ, যে কটা পেজ বানাইছেন ভিউ অলে যাবেন, যা যা পেজ বানাইছেন সিলেক্ট করে করে অ্যাড টু দিয়ে দিবেন, অ্যাড টু মেনু দিলে অ্যাড হয়ে যাবে। তারপরে আমরা তো পেজের ফাংশন গুলো আরো দেখবো সামনে, সমস্যা নেই। আবার তো এইটা আমরা মনোযোগ দেবো ফিচার। আপনি আচ্ছা, এই লিঙ্ক থেকে যদি বের হয়ে যায় আপনারা এই লিঙ্কে আবার জয়েন করবেন। ওকে, সো আমরা কি করব, এইখানে যে কোনো নাম দিতে পারি যা ইচ্ছা, বাট আইডিটা সেম হইতে হবে। আচ্ছা, তো এটা দরকার হলে দেখে নিবেন ঠিক আছে কিনা। আচ্ছা, আমরা সার্ভিসটা অ্যাড করি, তো হ্যাশট্যাগ সার্ভিসেস, লিঙ্ক করতে হবে হ্যাশট্যাগ এটা, দিন। এটা হ্যাশট্যাগ দিতে হবে, তো না করলে রেসিপি চলে আসবে, হ্যাশট্যাগ মাস্ট দিতে হবে। ওকে, তারপর হচ্ছে অ্যাবাউট, আপনি অ্যাবাউট আস লিখেন এটা সমস্যা না, বাট এইখানে এক্সাক্টটা লিখতে হবে, ঠিক আছে? এইখানে এক্সাক্টটা লিখতে হবে, কোনটা, যে সেকশনে গিয়ে আপনি দেখবেন এখানে গিয়ে যেটা যেটা আছে এটা এক্সাক্ট হতে হবে। এখানে যা ইচ্ছা লিখেন, অ্যাবাউট বাদ দিয়ে অন্য কিছু লিখলেও সমস্যা নেই। হ্যাঁ, হ্যাশট্যাগ মাস্ট সেভ মেনু। ওকে, এখন মেনুটা এখানে ধরাইতে হবে, এখানে বসাইতে হবে, রাইট? এখানে এটার জন্য আমরা কি করবো, পেজটা রিলোড করে নিব। এই যেখানে অটো চলে আসে, যেহেতু একটাই মেনু এই জন্য অটো নিয়ে নিছে, এটা সিলেক্ট করবো এই যেখানে। আচ্ছা, এখন এটা আমরা চাইলে একটু স্টাইল করতে পারি, এখান থেকে আরো স্টাইল চাইলে করতে পারেন। ভিউ অপশনে যাব, আচ্ছা এখন যদি আমরা একটু চেক করি ফিচার, ফাইন কাজ করতেছে, সার্ভিস সার্ভিসটা কাজ করতেছে না, ওকে, এবং টাস এটা কাজ করতেছে, ফিচার কাজ করতেছে, এইখানে থাকি যদি হোমে যদি ক্লিক করি হোমটাও কাজ করতেছে। এখন প্রবলেম হইলো, আমরা যখন কোনো একটা সেকশনে চলে যাচ্ছি আবার ব্যাক করতে পারতেছি না, কারণ এটা হাইড হয়ে যাচ্ছে। আর আমাদের মেনুটা যদি এই উপরে সবসময় ফিক্সড হয়ে থাকতো তাহলে আমাদের জন্য ভালো হইতো না। আমরা কি করব, এই মেনুটা ধরবো, অ্যাডভান্স অপশনে যাব, মোশন ইফেক্টস অপশনে যাব, এখান থেকে স্টিকি, আবার দেখেন সেকশন ধরবো, অ্যাডভান্স অপশনে যাব, মোশন ইফেক্টস নামে অপশন আছে এটাতে যাব, এখান থেকে স্টিকি,
এখন কি হবে, এখন স্ক্রল করলে ওইটা সবসময় উপরে স্টিকি হয়ে থাকবে। এখন আমাদের সেকশনের ব্যাকগ্রাউন্ডে নিজস্ব কোনো কালার নাই, পিছনে যে সাদা দেখতে পাচ্ছে এটা পেজের ব্যাকগ্রাউন্ড। আমরা কি করব, এটার একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিবো, ফুল সেকশনটা ধরবো, স্টাইলে যাব, এখান থেকে ক্লাসিকে গিয়ে একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিবো, আমরা সাদা একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিই, এই যে করে স্টিকি হয়ে আছে, আপডেট করি। এখন আমরা যদি ফিচার সেকশনে চলে যাই, আমরা আবার হোম সেকশনে ব্যাক করতে পারবো, আবার ফিচার সেকশনে যেতে পারবো, আবার এবার কাছে যেতে পারবো, বুঝতে পারছি। বাট সার্ভিসটা কাজ করতেছে না। আচ্ছা বলেন তো কেন কাজ করতেছে না? আসলে আপনি ইয়েতে ইউনিক আইডিতে সার্ভিস দিচ্ছেন না, ইয়েতে মেনু সার্ভিস সার্ভিসটা দিচ্ছেন ধরন হয় নাই, দুইটা প্রবলেম পাইলাম। নাম ভুল লিখছেন, নামে সমস্যা, কি সমস্যা? সার্ভিস ওখানে এআই ইয়াস দেন নাই মনে হয়, এরকম কিছু একটা, বা দিছি তো 100%, অন্য কোন সমস্যা ধরতে তাহলে পারছেন কিনা সেটা বলো। ক্যাপিটাল লেটার দিছেন এখানে, স্মল লেটার এরকম একটা। হ্যাশট্যাগে কোনো প্রবলেম না ছিল? ভাই, না ভাইয়া, হ্যাশট্যাগটা আপডেট করা হয়নি মনে হয়। সবই করা হয়েছে, এখানে খেয়াল করো। এখানে ক্যাপিটাল লেটার দিছেন, ওখানে স্মল লেটার দিছেন। এটা কি ক্যাপিটাল? আমাদের মেনুতে কি আছে? মেনুতে স্মল লেটার দিছেন, তাহলে কি ভুল হয়েছে না? জি। অলদো এটা ইচ্ছাকৃত ভুল, বাট আমরা শিখতে পারলাম নাকি, তো আমরা এটা সলভ করে দিই। এখানেও আমরা ছোট করতে পারি বা ওইখানেও বড় করে দিলেও কাজ করবে, মানে মিলতে হবে মুখ কথা। ওকে, এখন আমরা যদি চেক করি হোম ফিচার সার্ভিস অ্যাবাউট আস, কাজ করতেছে? বুঝছি না জি কোন জি ভাইয়া, কনফিউশন। আচ্ছা, যে আমরা চাচ্ছি যে হোভার করলে যে নিচের আন্ডারলাইনটা সেটা আসবে না, এটাকে বলে পয়েন্টার। যে পয়েন্টারটা আন্ডারলাইন দেওয়া, আমরা এটাকে নান করে দেখুন, আরো অনেকগুলো অপশন আছে, এগুলো ভাইটা দেখবেন। ওভারলাইন মানে উপর দিয়ে লাইন, লাইন থ্রু মানে মাঝখান দিয়ে লাইন যাবে, ডাবল লাইন মানে দুই পাশে লাইন, এরকম। আবার আছে হচ্ছে ব্যাকগ্রাউন্ড আছে, এরকম। আর তাছাড়া টেক্সট, ওভার করে টেক্সট দরকার না, নান করে দিলে আরো স্টাইল আছে, এখান থেকে গিয়ে আমরা করতে পারি। আচ্ছা, এটা গেলো হচ্ছে হচ্ছে স্ক্রলিং মেনু, নর্মাল যে সিস্টেমটা, এই সিস্টেমটা হচ্ছে দিয়ে যে কোনো জায়গায় যে কোনো ভাবে করতে পারবেন, সো এটা শিখাই দিলাম, আশা করি কাজে লাগবে। এখন দেখেন এলিমেন্টরের ইজি অপশন আছে, কেমন, আপনি যেখানে চান স্ক্রল করে যাবে ওইখানে অ্যাঙ্কর অ্যাড করবেন, এই অ্যাঙ্কর যেখানে ইচ্ছা, ধরেন আমি চাচ্ছি এইখানে আসবে টপে চলে আসবে স্ক্রল করে। আচ্ছা, এখানে তো দেওয়া যাবে না, এটা তো স্টিকি, যখন থাকবে তো সব জায়গায় যাবে, এখানে দিব, এটা থাকবে না, হ্যাঁ মানুষ দেখতে পারবে না, এটা এখানে নাম দিতে হবে। তো আমরা দিলাম হোম, হোম ওয়ান দেই, নাহলে হোম তো অলরেডি একটা আছে এটার নামে, তো এটা দিলাম। হ্যাঁ, এরকম অ্যাঙ্কর কি করব, যেখানে যেখানে আমি চাচ্ছি সেকশনে প্রত্যেকটা জায়গাতে আমি কি করবো, একটা একটা অ্যাঙ্কর অ্যাড করবো, যেখানে আইডির বদলে জাস্ট নামটা এখানে দিয়ে দিবো, লিঙ্ক করার সময় জাস্ট ওইটাও লিঙ্ক করে দিব, একই কথা। বুঝছেন না বুঝেন নাই? তো যেখানে যেখানে দরকার, মানে ইচ্ছা হ্যাঁ ওখানে হ্যাঁ একটা হ্যাঁ, আমি অ্যাঙ্কর যেরকম, অ্যাড করবো, হ্যাঁ অ্যাঙ্কর অ্যাড করে ওটার নাম দিয়ে দিব, ওইটাকে লিঙ্ক করে দিব হ্যাশট্যাগ দিয়ে, ওইখানে ওইখানে স্ক্রল করে যাবে। আমি সেকশনের উপরে উপরে অ্যাঙ্কর দিয়ে, এই যে এটা যখন ভিউ করবে মানুষ তখন এটা দেখাবে না, ঠিক আছে, বুঝতে স্যার পারছি। অ্যাঙ্কর ম্যাজিক্যাল কেন স্যার? ম্যাজিক্যাল কেন বলতে, মানে গায়েব হয়ে যায় কেন, জি স্যার, এটা তো আসলে ভিজিটরকে দেখানোর দরকার নেই, জাস্ট এটা আপনার বোঝার জন্য, আপনি কাজ করার জন্য, দ্যাটস ওয়াই এটা আপনাকে শো করবে বা ভিজিটরকে শো করবে না, ঠিক আছে। ওকে, সো এটা ট্রাই করে দেখতে পারেন, ইজি অপশন আর কি, আমি আসলে টিপিক্যাল অপশনটাই দেখাই দিলাম আপনাদেরকে। বাই, এখন এটা আমি আপডেট করে দিই, সো এটা গেলো হচ্ছে স্ক্রলিং মেনুর কনসেপ্ট, ঠিক আছে। এখন এইভাবে আমরা আরো আরো যত ইচ্ছা মেনু অ্যাড করতে পারি, যতগুলো ইচ্ছা সেকশন অ্যাড করতে পারি,
এরপর পরেই ল্যান্ডিং পেজের দ্বিতীয় যে অপশনটা আমাদের দরকার হবে বা যে কোনো ওয়েবসাইটের যেটা দরকার হবে সেটা হচ্ছে রেসপন্সিভনেস। রেসপন্সিভনেস দেখতে পাচ্ছি আমার একটা ভিজিটর শুধুমাত্র কিন্তু ডেস্কটপ দিয়ে ভিজিট করবে না সবসময়, তাই না? আবার দেখা যাবে কেউ কেউ কি করবে, ট্যাবলেট দিয়ে ভিজিট করবে, কেউ কেউ ফোন থেকে ভিজিট করবে, এক একজন এক এক ডিভাইস থেকে এক এক সময় ভিজিট করতে পারে, রাইট? এখন সেই ক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে, ওইসব ডিভাইসেও আমার এই ওয়েবসাইটটা ভালো দেখা যাচ্ছে কিনা এটা ম্যাকশিওর করতে হবে। এটা কিভাবে করতে পারি আমরা দেখো, আচ্ছা লিঙ্ক যদি আপনাদেরকে বের করে দেয় সেম লিঙ্কে আবার সাথে সাথে জয়েন করলেই হবে, গ্রুপে লিঙ্কটা পাবেন। বিশাল